নমস্কার। তো এখন যেহেতু পরীক্ষাটার খুব কাছাকাছি এসে গিয়েছে, আর হয়তো আমার এই ভিডিওটা দেওয়ার বা আপনার দেখার খুব একটা কাজ হবে না, তো আমারই সম্পূর্ণ দোষ, আমি আগে দিইনি এটা। আসলে আমি কিছু ব্যক্তিগত কারণে খুবই কয়েকদিন ধরে বিভিন্ন কাজে এত ব্যস্ত ছিলাম, আসলে আমি একটি কাজের জন্য প্রায় 2-3 মাস ধরে ঘুরছিলাম, শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হয়েছে যথাযথভাবে, যেরকমটাভাবে আমি চেয়েছিলাম। তো এর জন্য আমাকে যথাযথভাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব হেল্প করা হয়েছে, যেটা ভবানী ভবন অফিস, আমি সেই জন্য সমগ্র পুলিশ বিভাগের এবং সেই বিশেষ পার্টিকুলার আধিকারিকের কাছে খুবই কৃতজ্ঞ, এবং তাকে সহায়তা করেছেন আমার কাজের জন্য যে সমস্ত আরও অধস্তন কর্মচারী বা আধিকারিকরা ছিলেন, তাদের কাছেও আমি খুব কৃতজ্ঞ। তো যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কি আমি এতদিন পরে দিচ্ছি, হয়তো এটা আর কাজে লাগবে না, তবুও আমি ওই মিসলেনিয়াস সার্ভিসের ওপরে যে জিনিসগুলো বিগত বছরের প্রশ্ন দেখে আমি বুঝলাম যে কয়েকটা স্ট্র্যাটেজি আছে, অ্যাটলিস্ট আমার হিসাবে 3খানা স্ট্র্যাটেজি এই মুহূর্তে আমার মনে পড়ছে, আশা করি আপনি এতক্ষণে মানে করেই ফেলেছেন কাজগুলো, তো আমি বলে দিচ্ছি, আশা করছি যে সেগুলো আপনার খুব কাজে লাগবে। এবার দেখুন, প্রশ্ন আসবে 25 মানে 100টা পুরো 2 নম্বর করে, অর্থাৎ কিনা 200 নম্বরের, তার মধ্যে 25খানা অঙ্ক বলেই দেওয়া হয়েছে আর 75খানা জেনারেল নলেজ বা জিকে বলা হচ্ছে। এবার এইটা নিয়ে আমার অনেক স্টুডেন্টরা অনেক রকম বলছেন, যে তারা কেউ বলছেন স্যার জিকে পার্টটা খুব স্ট্যাটিক আছে, জিকে পার্টে সায়েন্সের ভাগ বেশি আছে বা না আছে, হ্যাঁ জিকে পার্টে বিভিন্ন লেখকের লেখা বই টইয়ের নাম ঠামগুলো বেশি আসছে। হ্যাঁ, তো দেখুন এখন সব কিছুই মিলে প্রশ্ন হবে, আর এটা শুধু আপনাকে না, সবাইকেই সমানভাবেই দেওয়া হচ্ছে। তো যেটা আমার স্ট্র্যাটেজি হচ্ছে, আমার হিসাবে আপনি বোধহয় মানে বোধহয় না 1.5 ঘন্টা টাইম পাচ্ছেন, 90 মিনিটস, 100টা প্রশ্ন, অর্থাৎ 1 মিনিটের থেকে কম সময়। যদি আমরা সমানভাবে হিসাব করে দেখতে যাই, একটা প্রশ্ন পড়তে আপনার সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড, মানে জাস্ট একটা লাইন প্রশ্নের মধ্যে 4টে অপশান, আমি আশা করছি 10 থেকে 15 সেকেন্ড, হয়তো একটু বেশি লাগলো, পড়ে ফেললেন, তারপর পড়েই আপনি জেনে নিলেন কি অমুক অপশানটা উত্তর এ বি সি ডি, আপনি সঙ্গে সঙ্গে সেটা ওয়েমার শিটে গোল করলেন। তো এই পুরো প্রসেসটা, প্রশ্ন পড়া, ডিসিশন নেওয়া হ্যাঁ এটাই উত্তর, এবং ওয়েমার শিটে গোল করা, টোটাল 1 মিনিট না হোক অন্তত 40-45 সেকেন্ড আমার হিসাবে টাইম আপনার লেগেই যাচ্ছে, যদি আপনার প্রশ্নের উত্তরটা জানা থাকে। তো আবার যদি জানা না থাকে, তাহলে আপনার প্রশ্ন পড়া, অপশান দেখা সময়টাই চলে গেল, অর্থাৎ আপনি পারলেন না। তাহলে আপনি না একটা প্রশ্ন পড়ে দেখুন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি পারবেন, গোল করে দিন, আদারওয়াইজ ছেড়ে দিন। সেইটা নিয়ে ভাবতে গেলে এরকমও হতে পারে, সময়ের অভাবের জন্য আপনি হয়তো শেষের দিকে কিছু প্রশ্ন আমরা জানা ছিল, মানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, সেগুলো আপনি করতে পারলেন না, কেননা আপনার কাছে সময় ছিল না। এইটা একটা স্ট্র্যাটেজি আপনি ফলো করুন। আর প্রথমে না জিকে পেপারটা পুরো করে ফেলবেন, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লেখক, লেখকের বই, যা যা প্রশ্ন আসবে অঙ্কগুলো প্রথমে হাত দেবেন না। এবার অনেকের আছে কি কোনো একটা অঙ্ক যখন তারা পারছেন না, তাদের মাথাটা না কীরকম একটু মানে ঘাবড়ে যান, তারা না আমাকে এই অঙ্কটা করতে বলে, তারা আবার সময়টা নষ্ট করেন। তো আমার মতে প্রথমে 75 যেটা জিকে, যেটা আপনি 10-15 সেকেন্ডে পড়ে ফেলতে পারবেন, করে দেখে নিন হয়ে গেল, তারপর আপনি অঙ্কটা ধীরে ধীরে করতে শুরু করুন। এবার আপনার যেরকম স্পিড থাকবে সেই অনুযায়ী আপনি অঙ্কটা করতে পারবেন। এবার অঙ্কের জন্য কী করা উচিত, এটা আমার সেকেন্ড স্ট্র্যাটেজি। যেহেতু সময় কম আছে, 90 মিনিটস ফর 100 কোশ্চেন্স, তাহলে আমার মনে হয়, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, আমার সঙ্গে পিএসসির ধারণা মিলবে এরকম কোনো যুক্তি নেই, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে অঙ্কগুলো খুব ইজি দেওয়া হবে, কারণ কি 25টা প্রশ্ন যেন অন্ততপক্ষে 23-24 বা 22টা পর্যন্ত করতে পারে সাধারণ যারা ছেলেমেয়ে রয়েছেন, ক্লাস 10-এর পরে মাধ্যমিকের পাটিগণিত আর টাচ করেননি, তারাও করতে পারে, সেরকম ধরনের পাটিগণিত দেওয়া হবে। এবার এইরকম সিমিলারিটি আমি না WBCS-এর মেন পরীক্ষার অঙ্কে প্রশ্নে দেখেছি, মেন পরীক্ষার অঙ্ক বা জিআই যে পেপারটা হয় 200 নম্বরের, 100 অঙ্ক 100 জিআই থাকে, খুব ইজি প্রশ্ন থাকে, এবং সেগুলো আপনি যদি একটু মোটামুটি পড়ে থাকেন পারবেন। তো আমার বক্তব্য হচ্ছে ওই যে মানে WBCS-এর যেটা মেন পরীক্ষার অঙ্ক প্রশ্নটা, ওইটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, মানে কী করেছি আমি একটা ফটো তুলেছি, সেটাকে PDF বানিয়েছি, নিচে লিঙ্ক আছে, ক্লিক করে নিয়ে আপনি অঙ্কগুলো একবার দেখে নিলেন, যদি আপনার কাছে
মেন পরীক্ষার প্রশ্নপত্র না থাকে তবে কথা বলছি, থাকলো বা আপনি দেখেছেন বা সেখান থেকে প্র্যাকটিস করেছেন তাহলে আপনাকে এটা দেখার দরকার নেই। এবার যেহেতু প্রশ্নপত্রটা আমার নিজের, সেহেতু তার মধ্যে প্রশ্নপত্রে জায়গায় জায়গায় আমার নিজের হাতে অঙ্ক করা আছে, এই ওই তাই এই ধরনের জিনিসগুলো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই পেপারটা, কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবেন। আর 3 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে জিকে পেপার। এবার দেখুন, জিকে পেপারটা বা এই মিসলেনিয়াস সার্ভিসেসটা ফর্ম ফিল আপ অ্যানাউন্সমেন্ট সমস্ত কিছু WBCS এর প্রিলিমিনারি 2018 সময় সময়ই হয়ে গিয়েছে, অর্থাৎ কিনা আপনি আগে থেকেই জানতেন যে এক মাস পরে আবার একটা WBCS টাইপের বা কাছাকাছি ওরকম পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমার বলার তাৎপর্য আপনার স্ট্র্যাটেজি বা আপনার যে মানে প্রস্তুতিটা ভালোই রয়েছে, যথেষ্ট রয়েছে, এবং মিসলেনিয়াস সার্ভিস যারা দিচ্ছেন তারা সেই হিসাবে যারা পড়াশোনা রেডি করেছেন তাদের অসুবিধা হবে না। তো আমি কিছু কিছু জিনিস আরও বলে দিচ্ছি যেগুলো আমার মনে হচ্ছে সায়েন্স চ্যাপ্টার থেকে বা মানে কাজে দিতে পারে, স্পোর্টসের বিষয় থেকে সেগুলো বলে দিচ্ছি, আপনি অবশ্যই রেডি করে ফেলেছেন। যেহেতু আমার ভুলে এটা আমি অনেক দেরিতে দিচ্ছি ভিডিওটা, হয়তো দেখে নিন, আপনি যদি কিছু বাদ থেকে যায় সেগুলো একটু করে নিন, 7-8-10 দিন সময় আছে এখনও। তো প্রথমে হচ্ছে আপনি ইউনিট অফ মেজার অর্থাৎ পরিমাপের পদ্ধতি, লাইফ সায়েন্সের সুখেন্দু মাইতির বই ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার বা অন্য কোনো লেখকের বই হলেও হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কয়েকদিন আগে আমাকে একজন স্টুডেন্ট ফোন করেছিলেন, বললেন স্যার এই আমি অমুক কোম্পানির একটা অমুক সায়েন্সের বই কিনছি, বইটা ভালো হবে তো? দেখুন, এটা ঠিক কথাই যে আমি যখন বই কিনতাম পড়তাম, অনেক বই পড়েছি, কিন্তু এখন রোজই বা প্রত্যেক মাসে একটা করে কোম্পানি একটা করে সায়েন্সের বই বার করছে, ইতিহাসের বই করছে, ভূগোলের বার করছে, আমার কাছে সেই সমস্ত বইগুলো নেই। আর সব বই পড়ে আমার বলাও সম্ভব না যে সেই প্রশ্নের উত্তরটা মানে সেই প্রশ্নগুলো ভালো কি খারাপ। তো আমার অনুরোধ হচ্ছে যে কোনো সায়েন্সের বই যা মার্কেটে বেরোচ্ছে সেটাই কিনে নিন। আপনাকে ক্লাস 9-10 ওই সুখেন্দু মাইতির বই কিনতে গেলে আপনাকে 350-400 টাকা যাকে যেরকম পারছে সেরকমভাবে বিক্রি করে কলেজ স্ট্রিটের দোকানদারগুলো, দরকার নেই। যে কোনো নতুন বই কিনলেও একই জিনিস পাবেন, একই সব কিছু পাবেন, কোনো ভয়ের কিছু নেই। আর আমার পক্ষে সব বই পড়া সম্ভব নয়, সেই জন্য যদি আপনি কিছু জিজ্ঞেস করলেন স্যার অমুক বইটা কীরকম, হয়তো আমি আপনাকে উত্তর দিতে পারবো না, কিন্তু আমার মতে স্ট্যান্ডার্ড বই সবই ভালো। তাহলে এরপরে আপনি ইউনিট অফ মেজারটা করে নিলেন, এখানে যতগুলো ইউনিটস আছে পারলে মুখস্থ করে নিন। তারপরে আপনি যেমন ধরুন আলো, শব্দ এই চ্যাপ্টারগুলো পুরোটা পড়বেন, কিছু বাদ দেবেন না। আলোর ক্ষেত্রে সংকট কোণ, প্রতিসরাঙ্ক বা ধরুন আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় কীরকমভাবে আলো রিফ্লেক্ট করে বা ডিফ্লেক্ট করে, কতটা সরে যায় লম্বর থেকে, এই ধরনের প্রশ্নগুলো, বা এই যে চশমার ক্ষেত্রে নিরকট দৃষ্টি, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া যে সমস্ত যেগুলো আছে এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, শব্দটাও পুরো পড়ে নেবেন, প্রবাহিত রীতিটাও পড়ে নেবেন, আর বিশেষ করে অ্যাভোগাড্রো বা আইসোটোপ, আইসোটোন, স্ট্রাকচার অফ অ্যাটাম এইগুলো পড়ে নেবেন, মানে একটা পরমাণুর সব থেকে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, যার ফলে সেটি সুস্থিত হবে হবে না, এই ধরনের কিছু, বিশেষ করে অ্যাসিড আর থেকে একটু পড়ে নেবেন যে কোন গ্যাসের ফলে অ্যাসিড ড্রেন কয় হয়, মানে যেগুলো আমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখলাম। আমার বক্তব্য হচ্ছে 9-10 বইটা বা আপনার কাছে স্ট্যান্ডার্ড যে বইটা আছে তার কেমিস্ট্রি পোর্শনটা একটু পড়ে নিলেই হবে, বিশেষ করে চাপের ক্ষেত্রে চার্লস আর বয়েলের সূত্র, অ্যাসিডের প্রস্তুতি ধর্ম, আর বিশেষ করে যদি আপনার পক্ষে সম্ভব হয় পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নেবেন কী কী আছে না আছে, মানে মোট কথা সায়েন্সটা একটু জোর দেবেন। আর যদি আপনার মনে হয় আরও ডিটেলসে আপনি জানতে চাইছেন, তাহলে আমার এই WBCS-এর এই চ্যানেলটায় একটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে WBCS ফিজিক্যাল সায়েন্স, WBCS লাইফ সায়েন্স। তো ওই ফিজিক্যাল সায়েন্সের বই থেকে কোন চ্যাপ্টার থেকে কী পড়তে হবে সেটা আবার ডিটেলসে বলা আছে, আপনি যদি সময় পান ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আদারওয়াইজ যা বললাম তাই করলেই হবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে আপনি পড়ে নিন ভিটামিন, হরমোনস, এইগুলো ওভারঅল একটু পড়ে যান তাহলেই হবে। অঙ্কের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস এগুলো পড়ে নিন, আর পারলে রেশিওর অঙ্কগুলো করে যান। এই দেখুন, যদি আপনি পার্সেন্টেজের অঙ্ক ক্লিয়ার থাকে তাহলে আপনি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক খুব ইজি করতে পারবেন, প্রফিট লস ক্লিয়ার থাকলে প্রফিট লসের অঙ্ক আপনি খুব ইজি করতে পারবেন। আচ্ছা, আর খেলার মধ্যে আপনি টেনিসটা দেখে যান, কেন কি আজকাল টেনিসের ওপর থেকেও খুব প্রশ্ন হচ্ছে। আর কোনো কাছাকাছি কোনো বড় ইভেন্ট যদি হয়ে থাকে, যেমন ধরুন হয়তো কমনওয়েলথ গেমস বা অলিম্পিক বা এরকম কোনো, যেমন এখন বোধহয় শীত অলিম্পিক একটা চলছে রাশিয়াতে সম্ভবত, দেখে নেবেন। তো আমি আশা করি আপনার সব রেডি হয়েই গেছে, বাকি এগুলো একটু দেখে নিন এর সঙ্গে, আর প্রচুর প্র্যাকটিস সেট বা মক টেস্ট সেট বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন মানুষ দিচ্ছেন, সেগুলো ফলো করুন, সেগুলো খুব ভালো জিনিস। এবং এর সঙ্গে যে আরেকটু কথা আমি বলে দিই সেটা হচ্ছে,
লেখক এবং তাদের লেখা বিভিন্ন গ্রন্থের নাম এবং সেই বিশেষ বিশেষ গল্পগুলোর মধ্যে কী কী চরিত্র থাকে এই নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আসছে। তো আমি একটা স্টুডেন্টের থেকে একটা পিডিএফ পেয়েছি, সেই পিডিএফটার মধ্যে ওভারঅল কিছু কিছু জিনিস লেখা আছে, সেই পিডিএফ লিঙ্কটাও আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি, আপনি দেখে নিন।